সরকারি জায়গায় নির্মাণকে কেন্দ্র করে কংগ্রেস তৃণমূলের ধস্তাধস্তি বহরমপুরে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। বহরমপুর পৌরসভার অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডের লালদিঘি সংলগ্ন এলাকায় একটি FCI গোডাউন রয়েছে। তার পাশে অবৈধভাবে কয়েকটি দোকান নির্মাণের কাজ চলছে। সেই অভিযোগে বহরমপুর শহর কংগ্রেস ও কংগ্রেস কাউন্সিলরের পক্ষ থেকে এদিন দুপুরে ওই এলাকায় যেতেই তৃণমূলের কর্মী সমর্থকেরা সেখানে পৌঁছন। সেখানেই তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে কংগ্রেস কর্মী সমর্থকদের বচসা শুরু হয়। এরপর ধাক্কাধাক্কিও শুরু হয়। কোনো আপত্তি নেই আমাদের। এই শহরে অনেক বেকার আছে। এই শহরে অধীর চৌধুরীর নেতৃত্বে এই শহরে ব্যবসাদারদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার প্রমাণ টংটং করছে পুরো শহরে। আজকে অধীর চৌধুরীর করা জিনিস ভাঙিয়ে খাচ্ছে আজকের বোর্ড তৃণমূল পার্টি। আমরা এসেছিলাম দেখতে জিনিসটা সঠিক না বেঠিক। লিগাল হচ্ছে, পুরোপুরি ইনলিগাল। এক শ্রেণী পয়সাকে রাস্তা বন্ধ করে করছে তো এটা। এটা করা কি মানে? আরও তো জায়গা আছে এই শহরে, প্রচুর সরকারি জায়গা আছে। পৌরসভার নেতৃত্বে বাস স্ট্যান্ডের পিছনে পার্কিংয়ের অভাব, সেখানে দেখুন পুকুর বন্ধ করে বড় বিল্ডিং হচ্ছে। এগুলো দেখুন দেখুন, কই আমরা তো কিছু বলিনি, সরকার দিয়েছে করছে। এটা পাবলিকের অসুবিধা, এটা পাবলিকের অসুবিধা। রাস্তা ক্লোজ হচ্ছে, শহরের যেগুলো ব্যস্ততম রাস্তা সেখানে যে এনক্লোচমেন্টগুলো আছে, আপনি শুধু এনক্লোচমেন্ট তুলে দিয়ে তো দায়ী সরিয়ে নিলে তো হবে না। সে পরিবারগুলো কী হবে? তাদেরকে তো আপনাকে পুনর্বাসনের ব্যবস্থাটা করে দিতে হবে। এটা মমতা ব্যানার্জির করা নির্দেশ আছে যে শুধু তুললে হবে না, তাদেরকে পুনর্বাসন করে দিতে হবে। তাহলে যতক্ষণ না পর্যন্ত আমরা পুনর্বাসনের ব্যবস্থা করতে পারছি, ততক্ষণ পর্যন্ত তো আমরা এইসব নিয়ে ভাবতে পারি না। আর শহরের যদি ব্যস্ততম রাস্তা হতো, তা নিয়ে যদি সাধারণ মানুষের সমস্যা হতো, তাই নিয়ে তারা অভিযোগ জানাতো। কিন্তু এই জায়গাটা যেমন আমি বললাম, এটা ডার্ক সাইড, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই।